মহানগরীর যে আটগাঁত থাকা যে জিএসটি কার্যালয় আছে, জিএসটি ভবন আছে, সেই জিএসটি ভবনের ইতিমধ্যে সিবিআই অভিযান চলাইছে। আর সেই সিবিআই অভিযান চলাই ইতিমধ্যে গ্রেপ্তার করেছে যেগুলি অতিরিক্ত আয়ুক্ত আছে, অতিরিক্ত আয়ুক্তগী ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, এম এস রাও গ্রেপ্তার করেছে। সমান্তরালক অতিরিক্ত যেগুলি আয়ুক্ত আয়ুক্তগী দালালক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, আর উৎকোচ নেওয়ার অভিযোগতে ইতিমধ্যে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে। আর বর্তমান মুহূর্ত সেই জিএসটি ভবনত যে জিএসটি ভবন আছে, সেই জিএসটি ভবনত ইতিমধ্যে সিবিআই অভিযান চলাইছে। আর আজি দিন আজি পুয়ার ভাগর প্রায় ইতিমধ্যে সেই সিবি জিএসটি ভবনের সেন্ট্রাল জিএসটির যে ভবন আছে, সেই ভবনের আসলে বহুকেটা স্থানে ইতিমধ্যে সিবিআই অভিযান চলাইছিল। আর সেই অভিযানতে ইতিমধ্যে দুজনকৈ লোক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এজন হয়েছে অতিরিক্ত যেগুলি আয়ুক্ত এম এস রাও ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, সমান্তরালক গ্রেপ্তার করা হয়েছে। এম এস রাও যেগুলি সহযোগী এজন দালাল আছিল, আর সেই দালালক ইতিমধ্যে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে। আর বর্তমান মুহূর্তে আমি আপনার সেই খবর চলাইছো সেন্ট্রাল জিএসটির যে মুখ্য কার্যালয় আছে গুয়াহাটি মহানগরী আটগাঁত থাকা মুখ্য কার্যালয়, আর সেই মুখ্য কার্যালয়তে ইতিমধ্যে সেই অভিযান সিবিআইৰ অভিযান চলিছিল। আর প্রায় 383,000 টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে সেই অতিরিক্ত আয়ুক্তগী যেগুলি দালাল আসলে এম এস রাও যেগুলি দালাল আসলে সেই দালালগী আসলে সেই আসলে টাকা লওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। সমান্তরালক উত্তর পূব রেলওয়ে ঠিকাদারের বিলর নামত যে আসলে সেন্ট্রেল জিএসটি দিব লাগে, অর্থাৎ ডিব্রুগড় অতিরিক্ত আয়ুক্ত কার্যালয়ের জড়িয়ে যে আসলে বিল প্রদান করা হয়েছিল 48,43,000 টাকার একটা ডিমান্ড ড্রাফট বনোয়া হয়েছিল। আর সেই ডিমান্ড ড্রাফট বনোয়ার নামত এক্সট্রা 10% আসলে সার্ভিস ট্যাক্সর নামত এক্সট্রা 10% সার্ভিস ট্যাক্স লওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। সমান্তরালক সেই জিএসটি কার্যালয়ত যেগুলি অতিরিক্ত আয়ুক্ত আসলে এম এস রাও, সমান্তরালক এম এস রাও যেগুলি দালাল আসে সেই দালালগীর জড়িয়ে 4,50,000 টাকার ইতিমধ্যে একটা উৎকোচ নেওয়ার অভিযোগ হয়েছে। প্রথমে ডিমান্ড দিয়া হয়েছিল 4,50,000 টাকা, আর তারপর 383,000 টাকার ইতিমধ্যে শ্রী সেন্ট্রেল জিএসটির আসলে কার্যালয়ত গুয়াহাটি সেন্ট্রেল জিএসটি কার্যালয়ত আসলে যেগুলি আয়ুক্ত এম এস রাও সমান্তরালক যে আসলে দালাল সেই দালালগীর 383,000 টাকার ইতিমধ্যে সমগ্র বিষয়টি সেটলমেন্ট করেছিল। আর সেটলমেন্ট করার পিছতে ইতিমধ্যে সেই সমগ্র বিষয়টুক গোচর রুজু করেছিল, যেটু আসলে ভুক্তভোগী যে লোক আসলে সে আসলে সেই গোচর রুজু করেছিল। গোচর রুজু করার পিছতেই সেন্ট্রেল জিএসটি কার্যালয় আসলে সিবিআই ইতিমধ্যে অভিযান চলাইছে। আমি আপনার ইয়াদ দেখাইছো ইয়া সেন্ট্রেল জিএসটির যে কার্যালয় আছে আটগাঁও স্থিত যে কার্যালয় সেই কার্যালয়তে ইতিমধ্যে সোমবারের দিন পুয়ার ভাগর পর আসলে অভিযান চলাইছে সিবিআই। আর সিবিআই অভিযান চলার পিছতে ইতিমধ্যে দুজনক লোক গ্রেপ্তার করা হয়েছে। এজন হয়েছে অতিরিক্ত আয়ুক্ত এম এস রাও, সমান্তরালক এম এস রাও যে আসলে এজন গুন্ডা লোক আসলে মধ্যভোগীর যে দালাল আসলে সেই দালালক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আমি আপনার সেই খবর এই মুহূর্তে জানাইছো যে পুয়ার ভাগর পর গুয়াহাটি সেন্ট্রেল জিএসটির কার্যালয়ের ইতিমধ্যে অভিযান চলোয়া হয়েছিল আয়ুক্ত সহিতে যেগুলি অতিরিক্ত আয়ুক্ত আসলে আয়ুক্তগীর সহিতে আন এগারী দালালক ইতিমধ্যে হাজির করা হয়েছে, ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আর কিছু সময় পিছতেই সিবিআই যেহেতু আদালত হাজির করাব। আর সমগ্র ঘটনাক ইতিমধ্যে তিনজনীয়া সিবিআই একটা দলে আহি অভিযান চলাইছিল, আর অভিযান চলার পিছতে ইতিমধ্যে সমগ্র বিষয়টি তদন্ত অব্যাহত রাখিছে। আমি যেহেতু জানাইছো সমগ্র বিষয়টি প্রায় 4,50,000 টাকা ইতিমধ্যে ডিমান্ড দিছিলে অতিরিক্ত আয়ুক্তগীর দালাল সহিতে ইতিমধ্যে সমগ্র বিষয়টি সেটলমেন্ট করবার বাবে যে 48,50,000 টাকার যখন আসলে বিল বিলর নামত যে আসলে তার জিএসটি দিবলিয়া হয়েছিল সেই জিএসটি নামত আসলে জালিয়াতি করার অভিযোগ উত্থাপন হয়েছিল। আর সমগ্র বিষয়টি সেটলমেন্ট করবার বাবে ডিমান্ড দিছিলে অতিরিক্ত আয়ুক্তগী, সমান্তরালক দালালের জড়িয়ে ইতিমধ্যে 4,50,000 টাকা ডিমান্ড দিছিল। আর 4,50,000 ডিমান্ড দিয়ার পিছত 383,000 টাকার সমগ্র বিষয়টি আসলে সেটলমেন্ট করে দিয়েছিল। আর সেটলমেন্ট করার পিছতে ইতিমধ্যে সমগ্র বিষয়টুক সিবিআইর ওচরত গোচর রুজু করা হয়েছিল। এখন সেই গোচর রুজু করার পিছতে আজি পুয়ার ভাগর পর সিবিআই অভিযান চলাইছিল, আর সেই অভিযানতে ইতিমধ্যে দুজনক লোক গ্রেপ্তার করা হয়েছে। এম এস রাও গ্রেপ্তার করা হয়েছে, সমান্তরালক গ্রেপ্তার করা হয়েছে এম এস রাওর এজন মধ্যভোগী দালালক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুয়ার ভাগর পর যে আসলে
সেন্ট্রাল জিএসটির যে আসলে কার্যালয় আটগাঁওস্থিত সেন্ট্রাল জিএসটির কার্যালয়ত ইতিমধ্যে অভিযান চলাইছিল। সিবিআইৰ অভিযানত আসলে দুজনকৈ লোক গ্রেপ্তার হয়েছে, এজন হয়েছে অতিরিক্ত আয়ুক্ত, সমান্তরালকৈ অতিরিক্ত আয়ুক্ত এজন দালাল ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। প্রথমে 4,50,000 টাকার ডিমান্ড দিছিলে, সেই সেটলমেন্টের বাবে 48,50,000 টাকার যে ডিমান্ড ড্রাফ্ট আছে 48,50,000 টাকা ইতিমধ্যে বিল উলিয়াই দিয়ার নামত সেটলমেন্টের নামত আসলে 4,50,000 টাকা ডিমান্ড দিছিলে, 3,83,000 টাকালৈ ইতিমধ্যে সমগ্র বিষয়টি সেটলমেন্ট করেছিল অতিরিক্ত আয়ুক্তগী আর হাই আয়ুক্তগিয়ে সেটলমেন্ট করার পিছতে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আর দুইজনকেই কিছু মুহূর্তের পিছতে আসলে সিবিআই আদালতত হাজির করব, আদালত হাজির করার পিছতে সমগ্র বিষয়টি তদন্ত প্রক্রিয়া চলাব সিবিআই। আর তিনজনীয় একটা সিবিআই দলে যেহেতু জিএসটি ভবনের বহুকটা স্থানত ইতিমধ্যে অভিযান চলাইছিল, আর সেই 48,43,000 টাকা যে আসলে যে বিল আসে সেই বিল আসে ডিব্রুগড় অতিরিক্ত আয়ুক্তর কার্যালয়ের জড়িয়ে আসলে যে বিল লাভ করেছিল সেই বিল উলিয়াই দিয়ার নামত অভিযান আসলে সেই ডিমান্ড দিছিলে প্রায় 4,50,000 টাকার ডিমান্ড দিছিল অতিরিক্ত আয়ুক্তগী। আর সমগ্র বিষয়টি সেটলমেন্টের নামত 3,83,000 টাকার সমগ্র বিষয়টি সেটলমেন্ট করে দিছিল আর কৈছিলে যে 48,43,000 টাকার বিল উলিয়াই দিবলৈ 10% অতিরিক্ত যে আসলে টেক্স ডিমান্ড ড্রাফ্ট ইতিমধ্যে তৈরি করেছিল। আর সেই ডিমান্ড ড্রাফ্ট তৈরি করার পিছতেই সমগ্র বিষয়টি আসলে সিবিআই হাতলৈ গৈছে। আর সিবিআই হাতলৈ যাওয়ার পিছতে ইতিমধ্যে দুজনকৈ লোক গ্রেপ্তার করেছে, যেহেতু অতিরিক্ত যেগুলি আয়ুক্ত সেন্ট্রাল জিএসটির যেগুলি অতিরিক্ত আয়ুক্ত এম এস রাওক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আর এম এস রাও যেগুলি দালাল, সেই দালাল মধ্যভোগী দালালগুলো ইতিমধ্যে সিবিআই গ্রেপ্তার করেছে। আর গ্রেপ্তার করার পিছতে কিছু মুহূর্তের পিছতে ইতিমধ্যে আদালতলৈ লৈ যোৱা হব। আর আদালতলৈ যোৱাৰ পিছতে আসলে আদালত হাজির করব। আর সমগ্র বিষয়টি মানে এই মুহূর্ত জানাইছো যে সেন্ট্রাল জিএসটির কার্যালয়ত ইতিমধ্যে কেলেঙ্কারির অভিযোগ উত্থাপন হয়েছে, উৎকোচর কেলেঙ্কারির অভিযোগ উত্থাপন হয়েছে অতিরিক্ত আয়ুক্তগীর বিরুদ্ধে। সেই উৎকোচর অভিযোগ উত্থাপন হয়েছে আর উৎকোচর অভিযোগের ভিত্তিতে আসলে সিবিআই ইয়াত তদন্ত চলাইছিলে, সিবিআই ইতিমধ্যে রেড মারিছিলে। আর সেন্ট্রাল জিএসটির যেগুলি অতিরিক্ত আয়ুক্ত এম এস রাওক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আমি সেই খবর এই মুহূর্তে জানাইছো, যেহেতু অভিযানের ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে IRSর এজন বিষয়াক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, আর আয়ুক্তসহ আন এগারী মধ্যভোগী দালালক ইতিমধ্যে গ্রেপ্তার করার খবর লাভ করা হয়েছে। মধ্যভোগী দালালের জড়িয়ে 3,83,000 টকার উৎকোচ দেওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে অতিরিক্ত আয়ুক্তগীর বিরুদ্ধে। আর উত্তর পূব রেলওয়ে ঠিকার নামত, ঠিকার বিলের নামত যে আসলে সেন্ট্রাল জিএসটি দিব লাগে, অর্থাৎ ডিব্রুগড়ের অতিরিক্ত আয়ুক্তর কার্যালয়ের জড়িয়ে যে বিল প্রদান করব লাগে 48,43,000 টাকা। আর সেই 48,43,000 টাকার ইতিমধ্যে ডিমান্ড ড্রাফ্ট তৈরি করেছিল, আর অতিরিক্ত 10% ডিমান্ড ড্রাফ্ট তৈরি করে উলিয়াইছিল। আর সমগ্র বিষয়টুক সেই যে আসলে সেন্ট্রাল জিএসটির যে ফাইল তৈরি করা হয়েছিল, যুক্ত আসলে ডিমান্ড ড্রাফ্ট তৈরি করেছিল, তার অতিরিক্ত 10% আসলে ডিমান্ড ড্রাফ্ট তৈরি করেছিল। আর ডিমান্ড ড্রাফ্ট তৈরি করার পিছতে 4,50,000 টাকার উৎকোচ বিচারিছিল। সমগ্র বিষয়টি সেটলমেন্টের বাবদ প্রথমতে ডিমান্ড দিয়া হয়েছিল 4,50,000 টাকা, আর পরবর্তী সময়ত আসলে সেয়া 3,84,000 টাকা ইতিমধ্যে অতিরিক্ত আয়ুক্তগীর সহিতে যেগুলি দালাল আসে সেই দালালগীর জড়িয়ে আসলে সেটলমেন্ট করেছিল। আর সেটলমেন্ট করার পিছতে সমগ্র বিষয়টুক আসলে ভুক্তভোগীয়ে সিবিআইত গোচর রুজু করেছিল, আর সিবিআইত গোচর রুজু করার পিছতে আসলে সমগ্র বিষয়টুক তদন্ত প্রক্রিয়া চলাইছিল সিবিআই। আজি পুয়ার ভাগতে আসলে তিনজনীয় সিবিআই একটা দলে আসলে এই যে আসলে জিএসটি যে ভবন আছে সেই ভবনত অভিযান চলাইছিল, আর অভিযানের পিছতে ইতিমধ্যে বহু নথিপত্র লাভ করা হয়েছে। সমগ্র বিষয়টুক বহুকেইখন নথিপত্র ইতিমধ্যে লাভ করেছে। সমগ্র বিষয়টুক দুজনক গ্রেপ্তার করা হয়েছে, এজন হয়েছে অতিরিক্ত আয়ুক্ত এম এস রাও, সমান্তরালকৈ যে অতিরিক্ত আয়ুক্তর যেগুলি দালাল মধ্যভোগী দালাল সেই দালালগুলো ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আর এই মুহূর্তে আমি দেখাইছো যেহেতু পুয়ার ভাগের অভিযান চলি আছে জিএসটি যে সেন্ট্রাল জিএসটির যে ভবন আছে সেই জিএসটি ভবনের ইতিমধ্যে অভিযান চলিছে। পুয়ার ভাগের ইতিমধ্যে
দেখিবলৈ পোৱা গৈছে যে তিনিজনীয়া চি বি আইৰ দলে এটা অভিযান চলাইছিল আৰু সেই অভিযানতে আচলতে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে দুজনকৈ লোকক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে অতিৰিক্ত আয়ুক্তগৰাকীক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে এম এছ ৰাও সমান্তৰালকৈ অতিৰিক্ত আয়ুক্তগৰাকী যি আচলতে মধ্যভোগী দালাল আছিলে সেই দালালগৰাকীয়ে সমগ্ৰ বিষয়টোক লৈ 3,83,000 টকাৰ উৎপোষ্টোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে আৰু সেই অভিযোগৰ পিছতে ইতিমধ্যে দুজনকৈ লোকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আমি আপোনালোকক সেই খবৰ এই মুহূৰ্তত জনাইছোঁ দুজনকৈ লোকে উৎকোষ্টোৱাৰ অভিযোগতে ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ হৈছে 3,83,000 টকাৰ উৎকোষ্ট ইতিমধ্যে সমগ্ৰ বিষয়টো ছেটলমেণ্টৰ কথা কৈছিলে আৰু ডিব্ৰুগড়ৰ যি উত্তৰ পূবৰ যি আচলতে ডিব্ৰুগড়ৰ এটা কাৰ্যালয় আচলতে 48,43,000 টকাৰ ইতিমধ্যে সেই ডিমাণ্ড ড্ৰাফ্ট বিল উলিয়াই দিয়াৰ নামত তেওঁলোকে সেই আচলতে সেই কাৰ্য সংঘটিত কৰিছিলে 10% এক্সট্ৰা ডিমাণ্ড ড্ৰাফ্ট তেওঁলোকে তৈয়াৰ কৰিছিলে আৰু ডিমাণ্ড ড্ৰাফ্ট তৈয়াৰ কৰাৰ পিছতেই আচলতে 4,50,000 টকা তেওঁলোকে ডিমাণ্ড কৰিছিলে প্ৰথমে উপায়ুক্তগৰাকীয়ে আচলতে অতিৰিক্ত উপায়ুক্তগৰাকীয়ে 4,50,000 টকা ডিমাণ্ড কৰিছিলে আৰু পিছত সেই সমগ্ৰ বিষয়টোক লৈ সমগ্ৰ ঘটনাটো আচলতে ছেটলমেণ্টৰ নামত তেওঁলোকে 3,83,000 টকাত আচলতে সমগ্ৰ বিষয়টো ছেটলমেণ্ট কৰিছিলে আৰু তাৰপিছতে ইতিমধ্যে চি বি আইৰ হাতত গ্ৰেপ্তাৰ হ'বলগীয়া হৈছে অতিৰিক্ত আয়ুক্ত সমান্তৰালকৈ অতিৰিক্ত আয়ুক্তগৰাকীৰ এম এছ ৰাওৰ মধ্যভোগী দালালগৰাকীকো ইতিমধ্যে চি বি আই গ্ৰেপ্তাৰ কৰিছে যিহেতু বহু নথি পত্ৰ ইতিমধ্যে লাভ কৰা গৈছে কিছু মুহূৰ্তৰ পিছতেই চি বি আইৰ দলে তিনিজনীয়া যি চি বি আই দল আহিছিলে সেই চি বি আই দলে আচলতে কিছু মুহূৰ্তৰ পিছতে আদালতত হাজিৰ কৰিব এম এছ ৰাওক আৰু সমান্তৰালকৈ এম এছ ৰাও যিগৰাকী মধ্যভোগী দালাল সেই মধ্যভোগী দালালগৰাকীকো ইতিমধ্যে কিছু মুহূৰ্তৰ পিছতেই তেওঁলোকে আদালতত হাজিৰ কৰিব আৰু আদালতত হাজিৰ কৰাৰ পূৰ্বে আমি আপোনালোকক জনাইছোঁ যে চেণ্ট্ৰেল জি এছ টি কাৰ্যালয়ৰ উৎকোষ্টোৱাৰ অভিযোগত ইতিমধ্যে অতিৰিক্ত আয়ুক্ত সমান্তৰালকৈ অতিৰিক্ত আয়ুক্তৰ মধ্যভোগী দালালগৰাকীক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু এই মুহূৰ্তত মই আপোনালোকক চেণ্ট্ৰেল জি এছ টি যি কাৰ্যালয় আছে আগ্ৰাস্থিত যি চেণ্ট্ৰেল জি এছ টি কাৰ্যালয় সেই চেণ্ট্ৰেল জি এছ টি কাৰ্যালয়ৰ পৰা আমি আমাৰ আপোনালোকক সমগ্ৰ পৰিৱেশ এই মুহূৰ্তত দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ যিহেতু পুৱাৰ ভাগতেই ইতিমধ্যে অভিযান চলাইছিলে সোমবাৰৰ দিনটোত পুৱাৰ ভাগতে তেওঁলোকে অভিযান চলাইছিলে চি বি আই অভিযান চলাইছিলে আৰু সেই অভিযানতে ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ হ'বলগীয়া হৈছে অতিৰিক্ত আয়ুক্ত এম এছ ৰাও আৰু এম এছ ৰাওৰ সহযোগী এজন দালালক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু সেই উৎকোষ হোৱাৰ অভিযোগতে 3,83,000 টকা উৎকোষ হোৱাৰ অভিযোগতেই আচলতে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু সেয়া চেণ্ট্ৰেল জি এছ টি কাৰ্যালয়তে আচলতে সংঘৰ্ষ লাভ কৰা গৈছে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110। যিকোনো খবৰ